দারুণ খবর ইলিশ প্রেমীদের মুখে হাসি মৎস্যজীবীদের জালে টন টুপালী শস্য ইলিশ বোঝাই ট্রলার ফিরল বন্দরে মৎস্যজীবীদের জালে ঝাঁকে রূপালি বৃষ্টিতে দেখা মিলেছে ইলিশের খুশি মৎস্যজীবী থেকে শুরু করে ব্যবসায়ী এবং ক্রেতারাও তবে কি কমতে চলেছে ইলিশের দাম চলতি বছরে বর্ষার মরশুম শুরু হলেও সেভাবে বৃষ্টিপাত না হওয়ায় মাছের উৎপাদন তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল যার কারণে সমস্যায় পড়েছিলেন মৎস্যজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই তবে এবার বড় সুখবর সকলের জন্য ভরা শ্রাবণে সাগরে বৃষ্টি বাড়তেই মৎস্যজীবীদের জালে টন টন ইলিশ উঠতে শুরু করেছে বুধবার ভোরে ট্রলার ভর্তি এই রূপালি শস্য নিয়ে নামখানা মৎস্য বন্দরে ঢুকলেন মৎস্যজীবীরা গত দুদিনে কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি পাথর প্রতিমার ঘাটে পৌঁছেছে প্রায় বারো টন টাটকা ইলিশ সূত্র মারফত জানা যাচ্ছে আগামী দুদিনে আরও ইলিশের আমদানি হবে বাজারে বর্ষার মরশুম মানে বাঙালির ভাতের তালিকায় ইলিশ থাকবে না এমনটা যেন অভাবনীয় তবে এবছর মরশুমের শুরুতে সেভাবে বৃষ্টিপাত না হওয়ায় ইলিশের উৎপাদন তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল এমনটাই দাবি মৎস্যজীবীদের মাছ ধরার ব্যান পিরিয়ড উঠে যেতেই সাগরের পাড়ি জমাতে থাকেন মৎস্যজীবীরা তবে মাছ না পেয়ে খালি ট্রলার নিয়ে ফিরতে হচ্ছিল মৎস্যজীবীদের বাজারে যোগান ছিল না বললেই চলে সেই কারণে বাজারগুলিতেও যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল তার দাম ছিল আগুন ছোঁয়া তবে এবার বর্ষা শুরু হতেই মৎস্যজীবীর জালে ঝাঁকে ঝাঁকে উঠে এলো রূপালী শস্য যার কারণে স্বাভাবিকভাবেই খুশি সকলে মৎস্যজীবী থেকে শুরু করে ব্যবসায়ীদের দাবি প্রচুর পরিমাণ মাছের আমদানি হওয়ায় মাছের দাম তুলনামূলকভাবে অনেকটাই কমবে সমুদ্রে মৎস্য শিকারের অনুকূল পরিবেশ তৈরি হতেই মৎস্যজীবীর জালে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে রূপালী শস্য ধরা পড়া ইলিশের ওজনও বেশ ভালো বেশিরভাগ ইলিশ সাতশো গ্রামের ওপরে বলে জানা যাচ্ছে এদিন নামখানাতে দেড় কিলো ওজনের ইলিশও নিলাম হয়েছে ইলিশের যোগান বাড়ায় দামও কমেছে বেশ খানিকটা ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের মাছের আড়ত ঘুরে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন ইলিশের ঝাঁক এবার উজানমুখী নদী খাড়িতে ঢোকার চেষ্টা করছে ভাষা জলেই মিলছে ইলিশ এটা মৎস্যজীবীদের কাছে সুখবর গত দুদিনে বারো টন ইলিশ পড়েছে আরও ইলিশ পাওয়া যাচ্ছে বলে খবর মিলেছে আমরা আশাবাদী ইলিশের খরা কাটতে চলেছে যোগান বাড়লে দামও কমবে অনেকটা সাধ্যের মধ্যে চলে আসবে ইলিশ এই খবরে স্বাভাবিকভাবেই খুশি সকলে এ বিষয়ে মৎস্যজীবীরা জানিয়েছেন ইলিশ ধরার জন্য যে আবহাওয়া লাগে তা এই মুহূর্তে খুবই অনুকূল ফলে আগামী দিনে আরও ইলিশ ধরা পড়বে বলে তাদের আশা আগামী দু থেকে তিন দিনের মধ্যে বাকি ট্রলারগুলিও ফিরে আসবে আশা করা যাচ্ছে সেই ট্রলারগুলিও ভরা থাকবে ইলিশ মাছে যার জন্য বাজারে এবার যেমন ইলিশের জোগান বাড়বে ঠিক তেমনই দামও আসবে ক্রেতাদের নাগালের মধ্যে ব্যো রিপোর্ট নিউ স্নোম্যান্ড নামখানা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ